ফেল এমন একটি ক্যালিমা, এমন একটি শব্দ। হাদ্দুল ফেল মানে কি? ফেলের সংজ্ঞা। তাহলে ফেলের সংজ্ঞায় কি বলেছেন আল্লামা সিরাজউদ্দিন আন-নাহাবী? বলেছেন ক্যালিমাতুন, এমন একটা শব্দ, তাদুল্লু আলা, যেটা প্রমাণ করে, বহন করে, মানান অর্থ, ফি নাফসিহা, সে তার নিজের মধ্যে, তার মানে এমন একটি শব্দ যে তার নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, বহন করে, প্রমাণ করে। ফেল কি শুধু তার নিজেই নিজের অর্থ প্রকাশ করে, নাকি আরও তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার? ইট হ্যাজ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, আরও এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে, সেটা কি কি? ছাইমান স্পেস, ছাইমান স্পেস। ফেল হলে অবশ্যই সেটা সময় অথবা স্থানের সাথে সম্পর্ক রাখতে পারে। তো ফেল কোনো দিন কখনোই জীবনে কখনোই মূলত সময় ছাড়া ফেল হতে পারে না। তো বিআহাদিল আজমিনাতি সালা সাথী, তিন কালের কোনো এক কালের সাথে কি রাখবে বাবা? সম্পর্ক রাখবে। তাই বলেছেন দালালাতাম মুকতারিনাতান বিজামানি জালিকাল মানা, ওই যে আগে পড়ে এসেছ ওই অর্থের সাথে সম্পর্ক রাখবে, ওই অর্থের উপরে দালালত করবে, প্রমাণ করবে, নিজেই নিজের অর্থ প্রকাশ করার সাথে সাথে তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখবে। একসাথে তিন কাল হবে না, কিন্তু আমরা অলরেডি জেনেছি মূলত তিন কাল না, ফেল মূলত ছয় প্রকৃতির অর্থ প্রদান করে। আর একসাথে তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখলেও মোজারের মধ্যে আমরা তিন কাল দেখিয়েছি, তাই না? এবং আমরা সব ব্যতিক্রমী, উল্টা উল্টা কথা বলি। আমরা উল্টা বাঙালি নয় ঠিকই, কিন্তু উল্টা উল্টা বলি। আমরা বলি ফেলের রূপান্তর হয় না, তাই বলি না আব্বা জানেরা? আমরা কি বলি? ফেলের রূপান্তর হয় না। তাহলে কার রূপান্তর হয়? ফাইলের রূপান্তর হয়। মাশাআল্লাহ, ফাইলের যদি রূপান্তর হয় তাহলে ফেলের মধ্যেই তো ফাইল থাকে, তাহলে না আবার লাইয়ের নাম কুদু হয়ে গেল। তারপরেও দিস ইজ স্পেসিফিক এক্সট্রা অর্ডিনারি কনভেনশন অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি কম্প্রিহেনশন। কেন না, আপনি যদি নাই বোঝেন আপা যান যে ফেলটা ফা আলা ফালাই থাকলো, ফাইলের মধ্যে যে রূপান্তর তারই মূলত সংখ্যার রূপান্তর হচ্ছে, অর্থাৎ ফাইলের রূপান্তর হচ্ছে, তাই না? তো তাই বলেছে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখবে। আর আমরা কাল জানি মাজি মোজারে আমল, তাই আসলে কাল কত প্রকার? কাল হচ্ছে তিন প্রকার। কাল হচ্ছে কত প্রকার? তিন প্রকার বলেন, মাজি, হাল, মুস্তাকবিল। কয়টা কাল হলো? তিনটা কাল। কিন্তু আব্বা জানে যে আমার দিকে তাকানে এবারে একটু, মোজারের মধ্যে কয় কাল আছে? সবাই বলে দুই কাল, আমি কি বলি? তিন কাল। অর্থের বিবেচনায় মাজি মানফিও আছে, তাই না? তাহলে কিন্তু এটা হচ্ছে কাল ভেদে ফেল হচ্ছে কত প্রকার? তিন প্রকার, তিন কালের সাথে সম্পর্ক রাখবে। কিন্তু মোজারেটা তাহলে আমরটা কে? যে দেখেন আমরের সংজ্ঞা দিয়েছে কাজরাবাই আজরিব ইজরিব ইজরিব আমর, না? তাহলে আমরটা কি একটা এক্সট্রা কোনো কাল নাকি? কাল না। তাহলে আমরটা কি? আমরটা আদেশ, মোজারে থেকে গঠন হয়। আমরটাও এক ধরনের মোজারে বা ভবিষ্যৎ, করো করো করো, তার মানে কিন্তু করনি। এর জন্য আমরটা কি বাবা বলেন? ভবিষ্যৎ। আমরটা কি বাবা? ভবিষ্যৎ। এছাড়াও পৃথিবীতে গঠনগত ফেল কত প্রকার? আমার দিকে তাকান, এই যে কালভেদে ফেল তিন প্রকার, মাজি, মোজারে আর
তার মানে মাজি হাল মোস্তাকবিল বা মাজি মজারি। আর গঠনগত ফেল হচ্ছে তিন প্রকার, সেটা মাজি মজারে আর আমর। মাজি মজারে আমর মূল গঠন ভেদে, এটা ঠিক আছে। আর আমরা জানি গঠন প্রত্যেকটাই প্রত্যেকটার গঠন। আরবি ভাষায় এই যে একটু পরে ঝগড়া লাগবে যে না ফেল থেকে বের হয়েছে, মাজদার থেকে ফেল বের হয়েছে, আবার বলবে না 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 মাজদার ফেল থেকে মাজদার বের হয়েছে, বুঝতে পারলেন, ইত্যাদি কথা আছে। যাই হোক, বেশি বোঝার দরকার নাই, যেহেতু আমরা দ্বিতীয়বার পড়ছি আর আপনারা অনেকে আলহামদুলিল্লাহ 50 বার করে পড়ে ফেলেছেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, অনেকবার পড়েন, নিজে ইতিহাস তৈরি করেন, ঠিক আছে। তো বা বলছে ওয়ালামাতু, এই যে শোনো, ফেলের আলামত, ফেলের আলামত আটটি, ফেলের আলামত আটটি, আরও কিছু কিছু বইয়ে বেশি আছে। তো কদিসিন সাউফা হরফে জজম জুমিরে মারফু মুত্তাসির তাই সাকিন আমর নাহি, তাই সাকিন আমর নাই, কদিসিন সাউফা হরফে জজম জুমিরে মারফু মুত্তাসির তাই সাকিন আমর নাহি। এই যে এইগুলো, এগুলো একটু সামান্য একটু পার্থক্য সহ না বলে দিলে তো আসলে হেদায়েত নাহু পড়ানোই ঠিক নয়। তাই বলছে দুখুলু প্রবেশ করা, কি কদ, কদ প্রবেশ করবে, কদ লিত তাকলিলি, কদ যদি ফেলে মাজির আগে আসে এক ধরনের অর্থ দিবে, আর যদি ফেলে মোজারের আগে আসে তাহলে লিত তাকলিলি মানে অল্প অল্প, কখনো কখনো, আহিয়ানান মাঝে মাঝে, কখনো কখনো, এরকম অর্থ দিবে, ঠিক আছে। আর কদ, তাহলে কদ শব্দটা এটাটা ফেলের একটা নির্দিষ্ট কি আব্বাজানেরা আলামত, কারণ কদ সর্মিয়াতে আমিলের মধ্যে পড়েছেন, কদ ইসিমের আগেও আসতে পারে। আচ্ছা, সিন, সিন মানে সা, সা সা আজরিব, আমি তোমাকে অচিরেই মারব, তাহলে সিন আর সাউফা, এই যে আব্বাজান, সিন আর সাউফা, সিন আর সাউফা একই অর্থ, কি অর্থ, একই অর্থ। যখন কোনো মোজারের সিগাতে যখনই সিন আর সাউফা লাগাবেন সেটা আর জীবনে কোনো দিন হাল থাকতে পারবে না, পারবে না, পারবে না, কি হয়ে যাবে, সেটা মুস্তাকবিল হয়ে যাবে। সা আজরিবু মানে আমি অচিরেই তোমাকে মারব, আর সাউফা আজরিবু মানেও হচ্ছে আমি অচিরেই তোমাকে মারব। সাউ খুবিরুকা, তুমি, তোমাকে আমি অচিরেই সংবাদ জানাবো, আর সাউফা উখবিরুকা মানেও আমি তোমাকে অচিরেই সংবাদ জানাবো। কিন্তু কাব্বা জান আমার দিকে একটু তাকান তো সকলেই, আপনারা নেয়ার ফিউচার নামে টেন্সের মধ্যে একটা জিনিস পড়েছেন না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, যে এখনই যাব, আই উইল গো, আই উইল গো নাও, আমি এখনই যাব, এটাকে আই গো, আই গো আমি যাই, আমি যাই, তো নিয়ার ফিউচারকে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রকাশ করা যায়, এই যে আব্বাজান। তাহলে সিনটা হচ্ছে নিয়ার ফিউচার, তার মানে আমি এখনই যাব, আমি এখনই যাব, একেবারে নিকটবর্তী ভবিষ্যৎকাল, কিবর্তী। তাহলে সাউফা সাআযহাবু, সাআযহাবু মানে আমি এখনই যাচ্ছি, মানে যাচ্ছি মানে কি, আমি এখনই যাব, এখনই, দেরি নেই। আর যখন আমি বলবো সাউফা সা কে সাউফা আযহাবু বা সাউফা আযহাবু, তাহলে বুঝবেন 5 মিনিট পরেও যেতে পারি, 5 ঘন্টা পরেও যেতে পারি, 5 দিন পরেও যেতে পারি, সময় নির্দিষ্ট নয়। তারপরেও অচিরেই, এতটুকুন পার্থক্য হচ্ছে সিন আর সাউফার মধ্যে, দুটার অর্থই শীঘ্রই, কিন্তু সিন যখনই বলবেন তখনই সেটা কী হবে আব্বা জান, দ্রুত, এখনই, সময় নেই, এখনই যাচ্ছে। আর যখন সাউফা বলবেন আমি অচিরেই যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু সেখানে একটু সময়ের কি আছে, পার্থক্য আছে। ওয়াল জজমু ওয়াত তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারে, জজম, জজম হওয়া, হ্যাঁ, তারপরে ফালাত, যেমন তাই সাকিন হওয়া, তাসরিফু ইলাল মাজি ওয়াল মুজারে, এটা না বললেও হতো, আসলে আমরা তো জানি ফেলি।